কালো, আপনারা সবাই জানেন যে আজকাল কালো মেয়ে যার ঘরে আছে সেই বাবা মার মাথায় বিয়ে দিতে খুব কষ্ট। একটুখানি সুন্দরী হলে ছেলেরা প্রেম করে করে নিয়ে যাচ্ছে, কিন্তু একটু কালো মেয়েদের কেউ আর ভালোবাসছে না। তাই ওই যে মেয়েটা একটু দেখতে সুন্দর, পাশের গ্রামের এক ছেলে এসে ওকে দেখে সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়ে চলে গেছে। মা বাবা ভেবেছে যাক অনেক বড় লোকের ছেলে, মেয়েটির মা বাবা ভেবেছে যা অন্তত এই মেয়েটাকে একটু বড় লোকের ঘরে বিয়ে দিতে পারলাম, আমি তো খেতে পড়তে দিতে পারিনি ঠিক মতো, ওখানে যে হয়তো একটু সুখী হবে। ভগবান যদি কপালে সুখ না লেখে তাহলে আর কেউ সুখ দিতে পারে না। তাই যখনই মেয়েটি ওই বাড়িতে গেছে, দরজা থেকেই শাশুড়ি মা দাঁড়িয়েছে, ছেলেকে বলছে বাবা তুই বিয়ে করে নিয়ে আসলি, কত বড় সর্বনাশ করলি, কি কি দিয়েছে তোর শ্বশুর বাড়ি থেকে? ছেলেটি বলছে মা গো এর বাবা খুব গরিব, ভ্যান চালায়, আমি কিছুই নিইনি, এ শুধু আমি একে দেখেই নিয়ে এসেছি, দেখো না কত সুন্দর। মা তো রেগে একদম ফুলে আছে, কান্না করতে শুরু করে দিয়েছে, বাবা রে এই নাকি তোকে খাইয়ে পড়ে মানুষ করেছি, তুই না বলে একটা গরিবের মেয়েকে ভিখারির মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলি। কিছুক্ষণ বলার পরে কান্নার পরে মা থেমে গিয়ে ঘরে তুলে নিল। নিয়ে দুই দিন পরে ছেলেটিকে বলছে বাবা তুই তো কোনো কাজ করিস না, তুই বৌমাকে রেখে যা বাইরে যা,
আমরা দেখব বৌমাকে। ছেলেটি ভেবেছে আহারে আমার মা কত ভালো। এই বলে মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে চলে গেছে বিদেশ। আর যখনই ছেলে চলে গেছে বৌমাকে তো সেই কষ্ট দিচ্ছে, টর্চার করছে। গরিবের মেয়ে বলে সকালে বিকালে ওকে তো গালাগালি শুনতে হয়, মারও খেতে হয়। মেয়েটি কিচ্ছু বলে না, শুধু ভগবানকে বলে হে ভগবান সত্যি তো আমার বাবা তো আমাকে কিছুই দিতে পারেনি, আমার তো গাল শুনতেই হবে, কথা শুনতেই হবে, আমাকে কষ্ট করতেই হবে। সারাদিন না খাইয়ে রাত্রিবেলা একটু খেতে দেয়, সারাদিন কাজ করে। এইভাবে অনেক জামা কাপড় কেচেছে। একদিন এরকম দোতলা উপরে ছাদে গেছে জামা কাপড় মেলতে, আর একরকম রাস্তা দেখছে। ওই জামা কাপড় মেলতে মেলতে এদিকে তাকিয়েই রয়েছে রাস্তার দিকে, দেখছে একটা গাড়ি চালিয়ে যাচ্ছে একটা লোক। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে দেখছে তাই তো, এটাই তো আমাদের বাড়ির পাশের ওই দাদা। মনের দুঃখ তো কাউকে বলতে পারে না, তাই ওই ছাদের উপরে থেকে ওখান থেকে ওই গাড়ি এল ভাইকে ডেকে ডেকে বলছে, কেন না কাছে যদি যাই তাহলে তো শাশুড়ি মা মারবে আমাকে। অনেকদিন মা বাবাকে দেখি না, তাই বলে ওই গাড়িয়াল ভাইকে ডেকে ডেকে বলছে। বাবা মা কি কখনো সন্তানকে ভুলতে পারে গো? একদিন বাবা এসেছে মেয়েটিকে দেখতে, অত কষ্ট করে ভ্যান চালিয়ে একটু মিষ্টি নিয়েছে এনে। যখনই ওই বাড়ির সামনে গেট আছে, গেটে দাঁড়িয়েছে, মেয়েটিকে নাম ধরে ধরে ডাক দিয়েছে, তখন ওই মেয়েটির শাশুড়ি দৌড়ে গিয়েছে গেটের কাছে,
বলছে কে তুমি তা বলছে আমি আপনার বৌমার বাবা বলছে বেরো এখান থেকে বেরো এখান থেকে এটা আমার বৌমার বাবা হতে পারে না ভিকারি ভিকারির বাচ্চা আমাদের ঘরে ধরিয়ে দিয়ে আমার ছেলের হাতে তুলে দিয়েছে ছেলেটিকে সরসিদাপে যাও বেরিয়ে যাও এখান থেকে দেখা হবে না ওর সঙ্গে বাবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে বাড়ি যেই যাচ্ছে বাড়িতে ঢোকার আগ মুহূর্তে মেয়েটির মা দৌড়ে গেছে কি গো আমার কালী কেমন আছে বাবা চোখের জল থামিয়ে নিয়ে বলছে ভালো আছে ভালো আছে বলে ঘরে দৌড়ে গেছে যে হাওয়া করে কাঁদতে শুরু করেছে বলছে কি গো এই যে বলে কালী ভালো আছে এখন তুমি কাঁদছো কেন বলছে কালীর মা ভালোই ছিল কালী আমাদের কাছে ছিল কেন যে বিয়ে দিয়েছি ওই বড় লোক ঘরে আর মেয়েটি ভাবছে আমার বাবা মা আমাকে দেখতে আসে না তাই বলে সেই গাড়িয়াল ভাইকে বলছে কি বলছে শুনুন শোনাতে পারি হরি বল হরি বল
আসলে আর কিছু না, এটা আনন্দ। টাকা পয়সা সঙ্গে যাবে না, যেটুকু দান করব সেটুকু সঙ্গে যাবে, সেইটুকু ভগবান চরণে বাধা থাকবে। তাই আমিও আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব, সেটা আপনারা আমাকে একটু চরণ ধুলি দেবেন আর একটু আশীর্বাদ করবেন, আমি যেন যতদিন বেঁচে থাকি এইভাবে সাধুসঙ্গ করতে পারি আর এইভাবে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। সাগর যেদিকে চায় অভাগী যেদিকে চায় না, অভাগী যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আজকে আমি ওই পৃথিবীতে সেই অভাগী, আমার আর এই পৃথিবীতে কেউ নেই আমার ভালোবাসার মানুষ বা আমার মনের মানুষ। নিতাই গৌর হরিবল, 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 একমাত্র ভগবান। জহন মামা এ ভবে আশিয়া